সকাল 7টা থেকে বুট হবে। সেই বুটে আমাদের মিত্রজোটের প্রার্থী শ্রী ফণীভূষণ চৌধুরী সাহেবকে হাতির চিহ্নিত ছবিতে ইভিএমে আপনারা মত প্রকাশ করিয়া উনাকে নির্বাচিত করেন। করিমগঞ্জে নির্বাচনী প্রচার শেষ করে এবার আসামের বরপেটায় অসম গণ পরিষদের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে যোগ দিলেন অসম গণ পরিষদের কেন্দ্রীয় সমিতির সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান। সংখ্যালঘু ভোট এজিপিতে ভিড়তে বরপেটায় সংখ্যালঘু এলাকাতে রয়েছেন আজিজ আহমদ খান। কম করেও সেখানকার 40% সংখ্যালঘু ভোট মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর পক্ষে রয়েছে বলে দাবি করেন দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজারের বাসিন্দা আজিজ আহমদ খান। আজকে পর্যন্ত যেটা অনুভব করেছি এবং আমার দাদা আলী আহমেদ সাহেব যেটা বলেছেন, আমি দেখেছি যে কমসে কম 40% ভোট মাইনরিটির ভোট আমার অসম গণ পরিষদ মিত্রদলের জোটের পক্ষে পড়বে আমার আশা আছে। আসাম সরকারের অন্যতম অংশীদার অসম গণ পরিষদের সভাপতি অতুল বড়ার নির্দেশে করিমগঞ্জের ভোট মিটতে তড়িঘড়ি বরপেটায় পাড়ি জমালেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা অসম গণ পরিষদের সম্পাদক আজিজ আহমেদ খান। জানা গেছে দলীয় সভাপতির নির্দেশে গত সোমবারে আজিজ আহমদ খান বরপেটায় পৌঁছে সেখানকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে নির্বাচনী মহড়া শুরু করেছেন। আজিজ আহমদ খান ছাড়াও সেই নির্বাচনী মহড়ায় অংশগ্রহণ করেছেন করিমগঞ্জের জেলার অগপর কার্যকরী সভাপতি আবু তালহা চৌধুরী, 3 নম্বর বরপেটার লোকসভা আসনের অগপ প্রার্থী দলের সিনিয়র নেতা ফণীভূষণ চৌধুরীর হয়ে বিভিন্ন সভা সমিতির মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন আজিজ আহমদ খান। সংখ্যালঘু এলাকাতে অগপর পক্ষে মানুষের সাড়া পেয়ে উৎফুল্লিত প্রাক্তন বিধায়ক খান দাবি করেন যে এবার নাকি করিমগঞ্জের মতো বরপেটাতেও সংখ্যালঘু মানুষ উন্নয়নের স্বার্থে সরকার পক্ষে ভিড়েছেন। সেখানকার অগপ প্রার্থীকে বরপেটার সংখ্যালঘুদের কম করে 40% মুসলিম ভোট পাবেন বলে দাবি করেন আজিজ আহমেদ খান। আর এতে বরপেটায় কার্যত সহজ জয় নাকি নিশ্চিত হয়েছে অসম গণ পরিষদের প্রার্থী। আমার মা বৈনখন, আমার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা সবার কাছে জোরাতে অনুরোধ, আগামী 7 তারিখ 7 মে সকাল 7টা থেকে বুট হবে। সেই বুটে আমাদের মিত্রজোটের প্রার্থী শ্রী ফণীভূষণ চৌধুরী সাহেবকে হাতির চিহ্নিত ছবিতে ইভিএমে আপনারা মত প্রকাশ করিয়া উনাকে নির্বাচিত করেন এবং উনার কাছ থেকে আমরা আগামী দিনের যে সমস্যা যেটা আছে এটা তুলিয়ে আমরা সমস্যার সমাধান করতে চাই, এইটুকু বলে। আর আপনারা যে আজকে 8টার পরে যে আমার মা বোনরা এবং আমার বড় ভাইরা আমার মুরব্বী চাচা তিন দিন আইসেন, এখানের লাগি আমি যথেষ্ট অন্তরের অন্তঃস্থল থাকি সবাইরে কতখান ধন্যবাদ দিব, এটা আমার মনে আইতেছে না যে আপনারা যে আমি করিমগঞ্জ থাকি আপনার ছেলের সমান এক ছেলে এখানে আইছে আর আপনারা রাত্রে আসার পরে যে এত বড় মিটিং গ্রামও একটা গাছতলাতে এবারে আপনারা একটা টারপলিন আপনারা উপরে দিছে না গাছতলাতে বসাইয়া যে আলোচনা করতে দিছেন সেই কারণে আপনারা অসংখ্য আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ দিয়া। আজিজ আহমেদ খান সাহেবকে যিনি নাকি করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক, উনি এখানে আসার জন্য আমাদের এই অঞ্চলের অঞ্চলবাসী হয়ে ধন্যবাদ জানাইতেছি। উনি সুদূর করিমগঞ্জ থেকে এখানে এসে আমাদের এজিপির মনোনীত প্রার্থী ফণীভূষণ চৌধুরী দেবের জন্য যে প্রচেষ্টা যে আশা নিয়ে এখানে এসেছে এবং অনেকগুলো মিটিং উনি একদিনে 4-5টা করে মিটিং উনি সম্পন্ন করতেছে তার জন্য বিশেষভাবে আমাদের বরপেটা জেলা সমিতি অসম গণ পরিষদ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।